না। আসসালামু আলাইকুম, আমরা এই মাত্র আখাউড়াতে এসে পৌঁছাইলাম, তো হেঁটে হেঁটে যাচ্ছি বর্ডারের কাছাকাছি বোধ হয়। হ্যাঁ, এখন ওনারা এই যে ভিকটিমদেরকে নিয়ে অলরেডি পথে আছেন, গ্রাউন্ডে ঢুকেছেন, ইমিগ্রেশন ক্রস করেছেন, এখানে বিএসএফ এর আছেন। আমরা নো ম্যানস ল্যান্ডের দিকেই যাচ্ছি, ছয়জনের পরিবারের সাথেও কথা হলো, তাদের অনেক আত্মীয় স্বজন এসছে, তা আশা করি অল্প সময়ের ভিতরে আমরা তাদেরকে পরিবারের সদস্যদের কাছে তুলে দিতে পারবো। স্থানীয় আমাদের মানে আমাদের সংগঠনে সবচেয়ে বড় সাপোর্ট করতেছে ব্র্যাক। না, এখন এই যেহেতু ব্র্যাক মাইগ্রেশন নিয়ে কাজ করছেন, আমাদের পাচারের শিকার মানবোদ্ধার শিশু সংস্থার পক্ষে তারা এত সাপোর্ট দিচ্ছে, এই ব্যক্তি নামে যাদেরকে আনতেছি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করে তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে ব্র্যাকের একটা ভূমিকা রেখেছে। এই কারণে ব্র্যাকের যারা মাইগ্রেশনে যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাচার হয়ে যাওয়াটা বেশ সহজ, কিন্তু ওই প্রক্রিয়াজাত করে তাদের ফিরা আনাটা খুব কঠিন। এটা একটু কঠিন ছিল, কিন্তু এখন হাই কমিশনার মহোদয় যিনি আছেন তিনি অনেক অ্যাক্টিভ ভাবে কাজ করছেন, অনেককে খুঁজে বের করতে পারছেন। কিন্তু এখন কাজটা মনে করি যে আমি যেহেতু কয়েকবারই আনলাম এরপরে অনেক সহজ হয়েছে, এখন কাজটা অনেক দ্রুত হচ্ছে, এটা একটা ভালো দিক। বয়সটা জায়গা বুঝো।